দরদির ভেদামি বলিব কারে তেরে মাতার কাজ হাসেন হোসেন কানের বালা ছিল দিন ধারে একদিন হরগোতালি মাতার কাজ হাসেন হোসেন কানের বালা ছিল দিন ধারে এইভাবে আমার দয়ার নবী এক একটা সেতারের মধ্যে থাকতে 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 এই দুনিয়ায় এসে গেছে। তাই বললাম তোমার কাছে ধীরে ধীরে তোমাকে জানাই আমার এই দয়ার নবী খেয়ে যদি এই মুহাম্মদকে যদি আমার সৃষ্টিটা করতো আড়াই হাজার মানুষ সৃষ্টি হতো না, যে নাকি নূরের সৃষ্টি। তাই বলি তোমার ঠাই তাহলে দুনিয়ায় আইনা এই যে যত উম্মত আছে সব উম্মতের জামিনদার হইয়া আইজো বলি ফের বাই হইয়া ইয়ম্মতি 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 বলে চিকির বাতাসে সেই 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 শব্দ নবীর প্রেমের প্রেমিক ছাড়া কেউ শুনবে না। যে নবীর প্রেমের প্রেমিক সে কি সেই কান্দন শুনতেছে অগমিতার দিনে সেই কান্দন রজার কান্দন কেউ শুনতে পারবে না। তাই করতেছি বর্ণনা ধীরে ধীরে তোমাকে জানাই এই বর্ণন তো জিজ্ঞাসা করছিল ভাই এটা প্রথম করে আসো বেশি বলাও যায় না। তবে এখন আমি আমি জানলা তোর খাতে না পক্ষদারিকে আমি দুইটা কথা জিজ্ঞাসা করতেছি। তবে শুনো, তুমি যখন খাদিজার ঘরে জন্ম নিলে
হাতি দাঁড় করে তো ধরবো নিছে মা। তবে শোনো, ও খাদি দেখে যখন বিয়া করলো তুমি এই ঘরে থেকে যখন তুমি জন্ম নিলে একটা কথা তোমার কাছে বলতে চাই, যখন তুমি গর্ভে প্রবেশ করলা আমাকে মাছ আসিলে তখন আমাকে গর্ব লাগছিল, আস্তে আস্তে গর্ব দেখা গেছে না গো, হ্যাঁ খাদিজার গর্ব দেখা যায় নাই আমাকে মাস আসিক, যখন আমরা গর্বাছিলাম তখন এই মাসিকটা বন্ধ হয়ে গেছে গেছিল না, খাদিজার গর্বে যখন তুমি ছিল খাদিজার এই মাসিক চালু ছিল, এর কারণ কি তাই তোমার কাছে জিজ্ঞাসা করি। ধীরে ধীরে আমি জানতে চাই, যখন গর্ব ছিল গর্ব হতে তখন দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল, যখন এই দুনিয়ায় তুমি আসলা কোনো নারী বা কোনো মানুষ দুনিয়ায় যে সৃষ্টি হয়েছে কেউ এই ধন তো নিয়ে আসছিল নাই গো, দাঁত নেই রোদ মনছে নাই নাই আমার জান না তোর খাতে মা, যখন এই দুনিয়ায় আসলো আসার সময় পুরো একটা খাইঢার মতন আইয়া যখন ভূমিষ্ঠ বললো খাতে তুমি দেখে দর ইয়া চৈত্যগতম ভাবে গেল গাছ, হ্যাঁ হ্যাঁ আমার গর্ব কিন্তু কি হলো মানুষের স্বরূপ নাই খাইঢার মতন, তার কারণ মামলার মাথার চুল পায়ের পাতা পর্যন্ত ছিল, এই পা চুল দিয়ে এই যে কামড়ের গাছ বান্ধবে না কামড়ে না কাটা কামড়ে না ওই রকম করে পেঁচিয়ে সাদা একটা চুল দিয়ে সেটার মন মুখ করে বাঁধে কালা পুরাটা খাইঢার মতন দুনিয়ার গুলো হইল, দরিয়া চৈদ্দ কদম ভাগে গেল, চৈদ্দ কদম ভাগে যাওয়ার পরে চিন্তা করলো আমি যে দৌড়ে এলাম দরিয়া আমার গর্বে থেকে কি হইলো আমি তো দেখলাম না, ঘুরে যে যখন এই মাথার তেল বিড়ি দিছে একটা মানুষের মতন দেখা গেল, মানুষের মতন তখন দেখা গেল দেখে দেখে যে মানুষ সেই গ্যান্ডি শুনলো সেই চুলগুলা বাংলা খুলে সেই চুলগুলা কাটলো সেই চুলগুলা বর্তমান কোন জায়গায় জমা আছে উন্মোচন দিলে সেই চুলকে কি করবো, এক দুই নম্বর প্রশ্ন, তিন নম্বরে যে সাদা চুল দেখতে চাইছে সেই সাদা চুলটা আল্লাহ বর্তমান কোন জায়গায় রাখছে কোনখানে, আর এই সাইডের দাঁত নেই কেন জন্ম নিল এই কথাটা তোমার কাছে আমার জিজ্ঞাসা, আর পরবর্তী যদি আসল পায় দু চারটা কথা বলব তাতে কোনো চিন্তা নেই আপনারা ধৈর্য ধরে থাকা চাই, এটা হলো নবীর জন্মখণ্ড আর ফাতেমা নিজুর তত্ত্ব পালা তুমি তবে এখন শক্তিতে আমার বাপ ঘরে কুলে গুড়িয়েছে টান করছে তাই আমাদের সম্মুখে বলতে পারবো, তাই বইলে যদি একটু মনোনজন দিতে পারি আমার জন্য আশীর্বাদ করেন জানি, এই পর্যন্ত প্রশ্ন আমি করলাম আশা সবাই আমাদের কি ভাষা করি আশা ধীরে ধীরে তোমাকে জানাই এখন দিলে দেখো বাড়ি দিলে আমি